আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আবারও গণ অধিকার পরিষদের কর্মসূচি। এবার সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে শুক্রবারে বিকাল ৩টায় আমরা প্রোগ্রাম ঘোষণা করছি। এবং আপনারা জানেন, রমজান জুড়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। রমজানে যুদ্ধবিরতি থাকে, সেই রমজানে ৫ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করল। তার প্রতিবাদে গণ অধিকার পরিষদের কর্মসূচি আহ্বান। এই মুহূর্তে আমাদের সদস্য সচিব সেই কর্মসূচি সম্পর্কে বলবে, তাকে অনুরোধ করছি তা বলার জন্য। সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং একই সাথে আমরা বলেছি যে ঈদের পরে আমাদের যে ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী আমাদের যে লড়াই, এটি আমরা ব্যবহার করব, এটিকে আরো আমরা দ্রুত গতিতে, দুর্বার গতিতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। তার ওই ধারাবাহিকতায় ঈদের পরপরই আমরা আজকে আগামী শুক্রবার আমরা বিকাল ৩টায় কালভার্ট রোড চামান টাওয়ারের সামনে থেকে যে সীমান্ত হত্যা, এই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমরা একটি র্যালি করব, স্টপ বর্ডার কিলিংস এই নামে। তো সকলকে সেই সীমান্ত হত্যা বন্ধের যে র্যালি, যে বিক্ষোভ কর্মসূচি, সেটিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন যে আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি। এই যে আমাদের প্রত্যেকের গায়ে টি শার্ট, এই টি শার্টে লেখা ভারতীয় পণ্য বর্জন করুন। আজকে আমাদের এই ইন্ডিয়ান পণ্য বর্জনের যে আন্দোলন, এটি কিন্তু অল্প সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পেরেছি। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় যান, প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে মুখে আমাদের আজকে এই পণ্য বর্জনের আন্দোলন আমরা পৌঁছে দিয়েছি। সবার মুখে মুখে একটাই স্লোগান, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও। তবে এটা তো সবাই জানেন যে বাংলাদেশকে আমরা মুক্ত করতে চাইলে, দেশের মানুষকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতেই হবে। এই বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন আমরা যদি উৎখাত করতে না পারি, তাহলে কোনোদিনই মুক্তি আসবে না, কোনোদিনই মুক্তি আসবে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই মুহূর্তে আমাদের মুক্তির আন্দোলন একটাই, সেটি হচ্ছে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও। এর বাইরে আর বিকল্প কোন রাস্তা কিংবা পথ আমাদের নেই। তবে এটা মাথায় রাখবেন, ইন্ডিয়ার দালাল যারা, ইন্ডিয়ার এদেশীয় এজেন্ট যারা, তারা কিন্তু চুপ যে আছে এটি কিন্তু এমন নয়, তারাও কিন্তু সক্রিয়। আমাদের এই আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, চাপা দেওয়ার জন্য, ব্যাক ফুটে পাঠার জন্য ইন্ডিয়ান দালালরা অলরেডি কিন্তু ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে। আমরা এই ইন্ডিয়ান দালালদের থেকে সতর্ক এবং সজাগ থাকব। আমাদের এই আন্দোলন যে কোনো মূল্যে সফল করতেই হবে। ইতিমধ্যে ইন্ডিয়ার গণমাধ্যমগুলো বারবার বিভিন্ন ধরনের নিউজ প্রচার করছে, তারা অলরেডি আমাদেরকে এক প্রকারের ফ্রেড দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমরা তারপরেও স্পষ্টভাবে বলি, আমাদের এই আন্দোলন জীবন থাকতে আমরা ইনশাআল্লাহ এক বিন্দু পরিমাণ পিছপা হব না। এই লড়াই শুরু করেছি, গণ অধিকার পরিষদ এক চুল পরিমাণ ছাড় দিবে না। এই লড়াই চলছে, চলবে। আমাদের সম্মানিত সদস্য সচিব ফারুক হাসান সাহেবকে আমাদের কথা বলবে আমাদের মিয়া মুশিউজ্জামান ভাই, আমাদের লিফলেট বিতর আমাদের ইঞ্জিনিয়ার ফাহিম ভাই, ইঞ্জিনিয়ার ফাহিম ভাই সীমান্তে নাগরিক হত্যা সহ ভারতীয় আগ্রাসনের অনেকগুলো লেখালেখি এবং কন্টেন্টের জন্য জনপ্রিয় এবং তিনি লিখছেন, লড়াই করছেন নিয়মিত। ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের সামনে সীমান্তে নাগরিক হত্যার যে কর্মসূচি সেই বিষয়ে। ধন্যবাদ তারেক ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা জানি এই আমাদের এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে এদেশের আপামর জনতার মৌন সমর্থন পুরোপুরি আছে, কিন্তু আপনাদেরকে জানাতে চাই, এখন যে পর্যায়ে আন্দোলন চলছে, মৌন সমর্থন যথেষ্ট না, আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা চাই। আগামী শুক্রবার বিকাল ৩টায় প্রেস ক্লাবের সামনে আমরা সমবেত হব। এই যে সীমান্ত রমজান মাস জুড়ে ৫ জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করল, নিরপরাধ নিরস্ত্র বাংলাদেশিকে বিনা বিচারে হত্যা করল, এর প্রতিবাদে আমরা সোচ্চার হব আগামী শুক্রবার বিকালে প্রেস ক্লাবের সামনে। আপনাদের সকলকে আহ্বান জানাবো, আসুন এই সমাবেশে, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন এবং আপনাদের এই জাতীয় দায়িত্ব
পালন করবেন। ধন্যবাদ সকলকে। সংশোধনী আছে আমাদের শুক্রবারের প্রোগ্রামটা প্রেস ক্লাবে থেকে না, আমাদের জামান অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আপনার হলো সুপরিচিত জামান টাওয়ার কালভার্ট রোড বিজয়নগর পাইটেকির পাশে, এখান থেকে শুরু হবে। কথা বলবেন সম্মানিত আহ্বায়ক মিয়া মুর্শিদুজ্জামান। আমি আপনাদের দৃষ্টিতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আনতে চাই। আমরা যখন এই ভারতীয় পণ্য বর্জন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে, তখন ভারতীয় কিছু নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে বলা হচ্ছিল যে এটা কিছু ইউটিউবার ফেসবুকে এই আন্দোলন করছে, এটা কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে। কিন্তু এখন সেই নিউজ চ্যানেলগুলি বলছে বা বলতে বাধ্য হচ্ছে যে ভারতীয় এবং বাংলাদেশি গোয়েন্দারা নাকি ভারত বিরোধী আন্দোলন, পণ্য বর্জন আন্দোলন যারা করছে তাদের প্রতি নজর রাখছে। আমি বলতে চাই আমরা তো গোপনে কিছু করছি না, আমরা ঘোষণা দিয়ে প্রেস ক্লাবের সামনে, রাস্তায়, ইউটিউবে, ফেসবুকে পরিষ্কারভাবে বলছি আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি এবং কেন দিয়েছি। আমরা ভারতের আমাদের সীমান্ত সংলগ্নের যে গণহত্যা চালাচ্ছে ভারতীয় বিএসএফ, আমি এটাকে গণহত্যা এই জন্য বলবো যে আপনারা দেখেন রমজান মাসে শুধু এই 30 দিনের মধ্যে প্রথম 15 দিনে পরপর 5 জন বাংলাদেশি নাগরিককে, নিরস্ত্র নাগরিককে বিএসএফ হত্যা করেছে। এবং আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে একটা পলায়ন পর বাংলাদেশি নাগরিককে পিছন থেকে গুলি করছে বিএসএফ। আমরা মনে করি আমাদের বর্তমান অবৈধ সরকার আমাদের সীমান্তবর্তী বাংলাদেশি জনগণকে এখন আর রক্ষা করতে পারছে না বা করতে চাচ্ছে না। এই সীমান্তবর্তী বাংলাদেশি জনগণকে আমাদের এই অবৈধ সরকার ভারতীয় বিএসএফ এর হাতে ছেড়ে দিয়েছে। এই সমস্ত সীমান্তে বিজিবির যে বিওপিগুলি আছে তারাও আজ পর্যন্ত গত 15 বছরে এই অবৈধ সরকারের আমলে একটা বাংলাদেশি নাগরিক হত্যার কোন প্রতিবাদ করেনি, বা তাদের হাতের যে বন্দুক আছে, আমাদের দেশের ট্যাক্স পেয়াররা তাদের যে বেতন দিচ্ছেন তার কোনটাই হাওয়াল করছেন, খাওয়ার কোন চেষ্টা করছে না তারা। একটা ঘটনায়ও যেখানে বাংলাদেশি বিএসএফ এর হাতে হত্যা হয়েছে সেখানে বিজিবি কোন অ্যাকশন দেয়নি, বরং আমাদের জনৈক বিজিবি প্রধান এবং আমাদের কয়েকজন মন্ত্রী, তথাকথিত মন্ত্রী, বারে বারে প্রমাণ করার চেষ্টা করছে যে বিএসএফ এর হাতে নিরাপরাধ বাংলাদেশি যারা সীমান্তে খুন হচ্ছেন তারা সবাই কত বড় চোরাচালানি ছিলেন। ধিক্কার জানাই এই অবৈধ সরকারকে এবং এই অকর্মণ্য বিজিবিকে। আমি মনে করি এই রকম বিজিবি যারা বাংলাদেশি নাগরিকদের সীমান্তে রক্ষা করার কোন পদক্ষেপ নিচ্ছে না তাদেরকে ওখানে আর রাখার প্রয়োজন নেই। সরকারকে বলছি এই বিজিবিকে ওখান থেকে সরিয়ে আনুন। বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিককে আহ্বান জানাচ্ছি আপনারা ওখানে বিএসএফ প্রতিরোধ কমিটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গঠন করুন এবং নিজেদেরকে বিএসএফ এর অন্যায় অত্যাচার এবং হত্যার থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া আমাদের আপাতত বর্তমান এই অবৈধ সরকার এবং অবৈধ সরকারের বিজিবিকে আর কিছু বলা দরকার আছে বলে আমি মনে করি না। আমরা আমাদের বাংলাদেশি জনগণের, সীমান্তবর্তী জনগণের পক্ষ হয়ে এই বিজিবি এবং সরকারের প্রতি আমাদের অনাস্থা প্রকাশ করছি। আমরা ভারতীয় পণ্য বর্জন করছি, অনেকগুলি কারণ আছে, আমরা অনেকবার বলেছি, এবং সকলের আশা উড়ে বাড়ি দিয়ে আমাদের আন্দোলন দিনে দিনে তীব্রতর হচ্ছে। আমাদের যে গতি আমরা এখন পেয়েছি বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে, এটা সত্যি আমাকেও আশ্চর্য করেছে যে এত লোক ভারতের প্রতি এরকম ঘৃণা পোষণ করছে। ভারত যদি মনে করে বাংলাদেশে তার পছন্দের একটা সরকার যে কোনো ভাবে বসিয়ে রাখার জন্যই সে কাজ করবে, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের সাথে বন্ধুত্ব করবে না, তাহলে সেটার যে ফলাফল সেটার জন্য ভারত অন্য কাউকে দায়িত্ব করতে পারে না। ভারতের ফরেন পলিসিতে বড় ধরনের একটা রিভিউ প্রয়োজন আছে বলে আমি মনে করি। ভারত যতদিন সেটা না করবে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে বন্ধুত্ব করার চেষ্টা যতদিন না করবে ততদিন ভারতীয় পণ্য এবং ভারতীয় সবকিছু বর্জন করার আন্দোলন আমরা চালিয়ে যাব।
আমরা বন্ধুত্ব করব সমতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে, কোন চাপের মুখে নয়। ধন্যবাদ। আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই, আগামী শুক্রবার বিকেল 3টায় আমাদের সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেটি পুরানা পল্টন বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশে যে কালভার রোড, এই কালভার রোডের জামান টাওয়ার ইঞ্জিস থেকে শুরু হবে। দল মত নির্বিশেষে আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সাথে মনে রাখবেন, এটি হচ্ছে আমাদের ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের অংশ হিসাবে আমরা সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আমরা সেদিন রাজপথে নামব। ঈদের পরে আমরা ওয়াদা করেছিলাম আমাদের এই ইন্ডিয়ান পণ্য বর্জনের আন্দোলনকে আমরা বেগবান করার জন্য আমরা ব্যাপকভাবে কাজ শুরু করব। সেই কাজ অলরেডি শুরু করেছি। আজকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিফলেট এবং আমাদের টি শার্ট, এই যে আমরা অলরেডি প্যাকেজিং করেছি, দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দিচ্ছি। কেউ যদি আমাদের দলীয় টি শার্ট কিংবা ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট লিফলেট চান, তাহলে আমাদের জনাব তারেক রহমান, আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা, তার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার সাথেও করতে পারেন, আমাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেব। আমি একটু বলে দেই কিভাবে আমাদের এই টি শার্ট এবং লিফলেট গুলো পাবেন। এদের টি শার্ট দেখছেন এবং আমাদের লিফলেট গুলো আগে থেকে আপনারা দেখেছেন। এই টি শার্ট এবং লিফলেট গুলো পেতে হলে আপনাদেরকে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করতে হবে 01725545950। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন। আপনাদের প্রত্যেককে 5টি টি শার্ট এবং 50টি লিফলেট আমরা দিব। আর যারা টিম ভিত্তিক কাজ করবেন কোন একটা এলাকায়, তারা দলবদ্ধ হয়ে প্রচারণা করবেন, সেক্ষেত্রে টিমের যতজন সদস্য আছে, 10 জন হোক 15 জন হোক, তাদেরকে আমরা টিম ভিত্তিক সেই সাপোর্টটা আমরা দেব। তো আমরা সর্বশেষ দাবি করছি আবারও, সীমান্তে নাগরিক হত্যার যে বিষয়টি, এটি আপনার হলো মাত্রা অতিরিক্ত হয়েছে, মাত্রা ছাড়িয়ে গিয়েছে, এটাকে কোনোভাবেই আমরা মানতে পারি। যে সকল নাগরিকরা মনে করেন সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে প্রতিবাদ করা উচিত, রাস্তায় নামা উচিত, মিছিল করা উচিত, তাদেরকে আমরা আহ্বান জানাই শুক্রবার বিকেল 3টায় জামার টাওয়ারের সামনে আসবেন আপনারা। এবং সবার জন্য ওই দিন টি শার্ট লিফলেট এগুলো সব ব্যবস্থা থাকবে। যারা মনে করেন নিজ এলাকার জন্য নিয়ে যাবেন এই দিন ক্যাম্পেইন থেকে, তাদের জন্য আমরা এক্সট্রা 5-10টা করে টি শার্ট এবং লিফলেট রেখে দেবো। সবাই দোয়া করবেন, ভালোবাসা জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, এবং শুক্রবারের বিকাল 3টার কর্মসূচি সফল হোক। ধন্যবাদ।